যিনি সৃষ্টি করলেন মত এবং হায়াত, আমাদের জীবন মরণের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। লিয়াবিলুয়াকুম, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে আমলে উত্তম? ওহুয়াল আজিজুল গাফুর, তিনি হলেন পরাক্রমশালী ক্ষমাশীল। ঠিক না বে? ঠিক। মহান আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে হায়াতের আগে আল্লাহ মরণের কথা বলছে। যেরকম কিসের কথা আওয়াজ দেন, যেরকম কিসের কথা আওয়াজ দেন? নির্বাচন লাগছে, ঘেপে লাগে দিয়ে বুড়া বড় হল। মানে এক ব্যক্তি মিছিল করতেছে, কো চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারকেন, লাফাইতে লাফাইতে ফাল্লাতে ফাল্লাতে লঙ্গি জায়গা ঘুরি যায়, লঙ্গি জন খুঁজলে গেছে গা। পিছনের ব্যক্তি কো হারকেন, সিমটি নাই সিমটি নাই। আওয়াজ দেন, আপনারা সিলেট বাসের লোক, ওলি আল্লাহর দেশের লোক, সারা বাংলাদেশের চেয়ে বৃহত্তম সিলেট বিভাগের মধ্যে ওলি আল্লাহর সংখ্যা বেশি। যেই সিলেটের আল্লাহু আকবার ধ্বনির কারণে ওই গোল গোবিন্দ বাতিল পালন করতে বাধ্য ছিল, এই মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে বাতিল চরমান হয়েছে, যেই মুসকানো কিছুদিন আগে প্রমাণ করে দিল জয় শ্রীরাম কে, সেই আল্লাহ আকবার ধ্বনি দিয়া সারা বিশ্বকে উত্তাল করে তুলছে। যেরকম ঠিক না বেঠে? আপনারা সিলেটবাসী, সারা বাংলাদেশের চেয়ে আপনাদের নাম দাম অনেক বেশি, কারণ আসলে সিলেটের মানুষও তারাও অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে তাদের দয়া মায়া অনেক ভালো, এবং তারা মানুষের প্রতি যেমন ভালো ব্যবহার করে, যেমন সারা বিশ্বের লোক যখন সোনার মদিনা যায়, মানুষ যেমন আমার নবী সোনার নবীর মতন সোনার মদিনা মায়ার মানুষ যেমন, তো আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশের চেয়ে সিলেটের লোক সবচেয়ে বেশি মায়াশীল। যেরকম ঠিক না বে? ঠিক। অথবা কেন আপনাদের আপনাদের সঙ্গে আল্লাহওয়ালাদের সংশ্রব হয়েছে, এই জন্য কবি বলে সুহবতে সালেহ তরা সালেহ কুনার, সুহবতে তলেহ তরা তলেহ কুনার। সৎসঙ্গে চললে সৎ হয়, অসৎসঙ্গে চললে অসৎ হয়। আপনাদের ওলি আল্লাহর সুবহানাল্লাহর কারণে আপনারা ধন্য। ঠিক না বে? ঠিক। তো আসুন, মহান আল্লাহ রাব্বুল আমিন হায়াতের আগে আল্লাহ মৌতের কথা কেন বলল? তো এই জন্য বলছি, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের কিছু হায়াত দিয়ে যে দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়ার লোভ লালসা চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার এই সম্পদের মুহে পড়ে যেন আমরা সে আসল বাড়ি আসল ঘর জান্নাতের কথা না বলি। ঠিক না বে? ঠিক। এই জন্য আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা টাচ দেওয়া স্মরণ করা দিচ্ছে, দুনিয়াতে যে গিয়েছ চিরদিন তাকা যাবে যা, এটা কিছুদিনের জিন্দগি, এটা চিরস্থায়ী জিন্দগি না কিছুদিন? কিছুদিন। ইচ্ছা করলো তাকা যাবে না। আমি যেখানে আসলাম আমার গ্যারান্টি আছে? আমারও গ্যারান্টি নাই। এই যে কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে, বক্তার আশা ছিল বাড়িতে যাবে, কোথায় যাবে? বাড়িতে। কিন্তু বাড়িতে গেছে লাশ। কি গেছে? লাশ। তো আমি যে আজকে আসলাম, আমারও তো আশা বাড়িতে যাব, যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। আচ্ছা, বাবার আগে ছেলে মরিনি, মার আগে মেয়ে মরিনি? যুবকরা তো মনে মনে বাদ ভারি, এখন নামাজ কালাম পড়বো না, তাফসির মাহফিল শুনবো না, বুড়া সুরা হইলে নামাজ পড়বো। আচ্ছা, বৃদ্ধকাল যে আমি হায়াত পাইবো, এটা তো আমার গ্যারান্টি নাই, ঠিক না? আমার গ্যারান্টি নাই। তাহলে কোন যুক্তিতে আমি বলি
বার্ধক্য আসলে আমি আমল করব। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন হায়াতের আগে আল্লাহ মৃত্যু কথা টাচ দেওয়া স্মরণ করা দিচ্ছে, দুনিয়াতে গিয়া কিন্তু মরণের কথা বলা যাবে না। আর মানুষের অন্তত মৃত্যুর চিন্তা থাকে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। মানুষের অন্তরের ভিতরে মৃত্যুর চিন্তা থাকলে রোজা ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ নির্যাতন জুলুম করতে পারে না। ঠিক না বেঠে? সমাজে দেখবেন কারো মা বাপ ভাই বোন ছেলে মেয়ে মারা গেলে লোকটা এর পূর্বে নামাজ পড়ে না, কিন্তু মরণের কথা স্মরণ করে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে, এমন আসেনি? কেন পড়ে? যে আমার চোখের সামনে আব্বা আম্মা মারা গেছে, আমিও মরতে হবে। আসলে মানুষের অন্তরে মৃত্যুর চিন্তা ঢুকলে দিলটা অন্যরকম হয়ে যায়। এই জন্য নবীজি বলছে দিলটা নরম করার সবচেয়ে বড় মহৌষধ হচ্ছে মৃত্যুর চিন্তা। যখন কিসের চিন্তা? মৃত্যুর চিন্তা। এই যে করোনা মহামারী যখন প্রথম একটা ভয়ঙ্কর আদাব শুরু হয়েছিল, তখন দেখা প্রথম বছর মুসল্লি দেখা যায় একবার মসজিদ বইরা বারিন্দা পর্যন্ত বাহির পর্যন্ত আসছে, ঠিক না? যে কেন? যে করোনা এসে পড়ছে, নামাজ না পড়লে মরে যাবো, মরণের ভয়। কিন্তু আমার বাবারা ভাইয়েরা, এই দুনিয়া এই ডাক্তারের কথা বিজ্ঞানের কথা আমরা তাদের কথা শুই না, আমরা এত ভয় এত আতঙ্কিত। মানুষ আমার আল্লাহ এবং রাসূল বলেছে এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে না, ঠিক না বেঠে? কিছুদিনের জিন্দগি। সাদ্দাত, সে নিষ্ঠুর বাদশা, জালিম বাদশা ছিল। সাদ্দাতকে নবী রাসূলের দাওয়াত দিচ্ছে, এই সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হবে? কো আল্লাহ জান্নাত দিবে। কো জান্নাতে কি আছে? হুর গেলমান আছে, চিরস্থায়ী জিন্দগি আছে। সাদ্দাত কো জান্নাত আর কি কো সোনার উপর ইয়াকুত মারজান পাথর বালাখানা দেওয়া হবে। সে বলতেছে আমি তো সোনার রূপা বানাতে পারি, আমি জান্নাত বানাইলাম। নাউজুবিল্লাহ বলতেন না, কেমন বেয়াদব! নবীদের সঙ্গে সে টাট্টা মস্কারি করে জান্নাত বলে বানাই দেব। সে 22,000 শ্রমিক লাগাইছে। কত হাজার? 22,000 শ্রমিক লাগিয়ে জান্নাত নির্মাণ করবে। আর সে নিজ হাতে সোনার রূপা বানাইতে পারতো, সোনার রূপা দিয়ে সে জান্নাত নির্মাণ করবে। দরজা জানালা শুনছে হুর গেলমান দেওয়া হবে, সুন্দর 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 যুবতী ঢুকাচ্ছে। ঢুকানোর পর এবার অনেক শ্রমিক লাগানোর পর জান্নাতের কাজ শেষ, জান্নাত উদ্বোধন করবে। উজির নাজির নিয়া এমপি মন্ত্রী নিয়া হাজার হাজার ঘোড়া নিয়ে রওনা হচ্ছে, গিয়ে দেখে গেটের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। সাদ্দাত বলল কে তুমি? সাদ্দাতের কানে কানে গিয়া কো আমি আজরাইল। ওরে বাবা রে, যখন কইছে আজরাইল, হের ফাইজামা গরম হয়েছে রাম। আজরাইল এক মুহূর্তের জন্য আমাকে সময় দাও, আমার পরিবর্তে আজকে অন্য দিকে চলে যাও। আজরাইল আলাইহিসসালাম কানে কানে বলল রে নিষ্ঠুর পাষাণ, মালিকের হুকুম হয়ে গেছে, একটা মূর্তির জন্য সময় দেওয়া হবে। সময় দেই নাই দেই নাই, কিতাবে লেখে একটা পা কুরআন উপরে আরেকটা পা নিচে, এই হালাতে আল্লাহ সুযোগ দেই নাই, এত পরাশক্তির অধিকারী হয়েও থাকতে পারে নাই। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর বিধান মানেন আর না মানেন, আল্লাহর হুকুম পালন করেন আর না করেন, কিন্তু দুনিয়াতে চিরদিন থাকা যাবে, কিছুদিনের জিন্দগি। কারণ আমাদের আসল বাসস্থান হলো জান্নাতে। যেরকম আসল বাড়ি কোথায়? জান্নাতে। এখানে পাঠাইছে মুসাফিরখানা। কি খানা? মুসাফিরখানা, কিছুদিন ফুজি করার জন্য। ফুজি আপনাদের রাজনগরের যুবকরা যখন সৌদি আরব লন্ডন আমেরিকা যা, এখানে যাওয়ার উদ্দেশ্য হলো কিছু রুজি রোজগার ইনকাম করা, ঠিক না? লন্ডন থেকে টাকা পয়সা দেশে পাঠালে মা বাপ তার জন্য জমি কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, নারী কিনে, দোকান কিনে, এগুলো তার ফুজি। দেশ আসলে তখন সে এগুলো বুক করবে, আনন্দ উল্লাস করবে যতদিনই বাসে।
আবার যখন সে 10 বছর 20 বছর 50 বছর পর দেশে আসবে, টিকিটটা যখন হাতে পাবে, মনের মধ্যে আনন্দ, আমি আমার আসল দেশে আসল বাড়িতে যাব, ঠিক না? এই যে আপনি আমাকে আমার আল্লাহ পাঠাচ্ছি, আল্লাহ পাক বলতেছে এখানে ফুজি করার জন্য আমি আল্লাহ পাঠাচ্ছি। ফুজি কি? নামাজ হইল আখেরাতের ফুজি, রোজা আখেরাতের ফুজি, কোরআন আখেরাতের ফুজি, জিকির আখেরাতের ফুজি, দান খেরাত আখেরাতের ফুজি, এই তাফসীর মাহফিলে বসছেন যত ঘন্টা বসছেন এটা আখেরাতের ফুজি, ঠিক না? বেঠে তখন বুঝে আসবে যখন এই ফুজির জন্য আপনি আমি হাই হাই করব। এই আল্লাহ আম্মা জানা যে কাজে একজন মহিলা যাচ্ছে, মা কেন জানি আমার নামাজ ভালো লাগে না, আমল ভালো লাগে না। আম্মা জানা এসা ওই মহিলার নসিহত করলো, ও মহিলা বেশি বেশি মতের চিন্তা কর। মহিলা মৃত্যুর চিন্তা করে এখন দেখো না, মহিলা আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে আগে পর্দা করতেন, এখন পর্দা করে মহিলার জীবন পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য মনের চিন্তার দ্বারা মানুষের জীবন পরিবর্তন পরিবর্তন হয়। তাফসীরে ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মতের কথা স্মরণ করে, কতবার? 20 বার, ওই দিন ওই লোকটা মারা যা, ওই নারী পুরুষ যদি ওই দিন মারা যান, নবীজি বলেছে আমার মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দেবে। এই জন্য দিল যদি নামাজের দিকে দাবিত না হয়, তাফসীর মাহফিলের দিকে দাবিত না হয়, মসজিদের দিকে দাবিত না হয়, মনে করবেন আপনার দিলটা পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য এটা নরম করার সবচেয়ে বড় ঔষধ হচ্ছে মৌতের চিন্তা। কিসের চিন্তা? জমিন দেখবেন শক্ত হইলে, পানি দিলে নরম হয়, পানি দিলে কি হয়? নরম হয়। আর নরম হইলে এটার মধ্যে ফসল হয়, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ঠিক? আপনার আমার যে কলপটা এটা শক্ত থাকলে নামাজ ভালো লাগে না, মসজিদে যাইতে চায় না, রোজা রাখতে চাই না, তারাবি নামাজ পড়তে চাই না, এক কথাই নেক আমল করতে ভালো লাগে না, এটা শক্ত হয়ে যায়। আর এটা নরম করার সবচেয়ে বড় ঔষধ মৌতের চিন্তা, ঠিক না? ঠিক। তারা আসুন আমার বাবারা ভাইয়েরা, আমরা মৃত্যুর চিন্তা করতে হবে, কারণ সবাই মরণশীল, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আমিন আরেকে তাল্লাহ কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরে বেতাল আইনামা তাকুনুদ্দিকুমুল মউত আলাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। আল্লাহ বলে তোমরা যেখানে তাকো না কেন, যত সুউচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করে যাবে দুনিয়ার র‍্যাব বাহিনী পুলিশ বাহিনী সবকে দোয়া দেও যাই, আল্লাহ বাহিনীকে ইসরাইলকে দোয়া দেওয়া যাবে নাম। আরে কে তাহলে ইরা যা আজালুহুম লা ইস্তাখিরুন আল্লাহ বলে মৃত্যু যখন আসবে একটু আগে আসবে না পরে আসবে, কিন্তু আমরা তো মনে করি না লোকটার চিকিৎসা করে বেঁচে যেত, লোকটা এই করলে সেই করলে বেঁচে যেত, না না, সময় যখন আসবে আল্লাহর হুকুমই আসবে, আগে আসবে না পরে আসবে না, সময় মতে আসবে, ঠিক না? ঠিক। অতএব আমার বাবারা ভাইরা আল্লাহ পাক আরেক আয়াত বলেন, কুল্লু মান আলাইহা ফা
শ্বশুর। সে মহামহিমময় সত্তা আল্লাহ বাদে সবার কইলই মরণ আছে কি আছে না? একমাত্র মরণ নাই আল্লাহ, যেরকম কার আল্লাহর মরণ নাই, আল্লাহর যে মরণ নাই আরেক এত নাই। الله لا إله إلا هو الحي القيوم ইয়াত আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ বাদ আর কোন মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ ছিলেন আছেন থাকবেন, ঠিক না? ঠিক। তাহলে সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সব সৃষ্টি ধ্বংস করা বড় বলবে আল্লাহ, আজরাইল আর কে কে বাকি আছে? আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল, আমি আজরাইল, আপনার আরো বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে আজরাইল রে, তাদেরও প্রাণ বের কর, তাদের প্রাণ বের করা হবে। আবার বলবে আর কে আছে? আল্লাহ আর কেউ নাই, আমি আজরাইল আর আপনি আল্লাহ। প্রভু আপনার তো মরণ নাই, আমার তো মরণ আছে। আল্লাহ বলবে আজরাইল, তুমি তো ধ্বংসশীল, তুমি তো মরণশীল প্রাণী, বলতেই মরণশীল, ঠিক না বেটি? আজরাইল রে তুমি মরো, নবী জীবনে তখন বিকট একটা চিৎকার দিবে আজরাইল, এই মৃত্যুর যন্ত্রণায়। তখন আজরাইল বলবে আল্লাহ, মরণের যন্ত্রণা এত কঠিন, আমি যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। যখন আল্লাহ ভগবান, আজরাইল ইসলাম এখনো জানে না মরণের কি যন্ত্রণা, তখন জানবে যখন মরবে, যখন মরবে মৃত্যুর কি যন্ত্রণা, ইনশাল্লাহ সামনে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আসুন, প্রাণী বলতে মরণ আছে কি আছে না? আছে। আল্লাহ বলে নবীজির সম্মান মর্যাদা, আমাদের নবীজির সম্মান, ওই নবী তো দুনিয়া দিয়ে তাক দিবার নাই। আমাদের নবী যখন সাক্রাস হয়ে গেছে, আজরাইল আলাইহিসসালাম নবীজির হুজরা শরীফের সামনে সালাম দিচ্ছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি আছিনি, পারমিশন আছিনি গো নবীজি? আল্লাহর নবী ডাক দি, ফাতেমা রে কে জানে দরজার সামনে সালাম দিচ্ছে, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিয়া দেখে কেউ নেই, কারণ ফেরেশতা তো দেখা যায় না। মহান আল্লাহ সব দৃশ্য দেখতেছি, ও আজরাইল এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যুর যন্ত্রণা আবুল তাবুল বলতেছে, না রে আজরাইল আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না। আজরাইল রে এই মুহূর্তে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহ পারমিশন দেওয়ার সাথে রাতে আজরাইল প্রকাশ হয়ে যায়। ফাতেমা তাকায় দেখে আজরাইলের পা জমিনে, মাতাল আসমানে বিশাল আকারে, এই বিশাল আকারে দেওয়া দেখে সঙ্গে সঙ্গে ফাতেমা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ আকবার খান, কিছু করবার হোর গিয়া নাজার পর ফাতেমা রাজি আল্লাহ তর তর করে কাঁপতেছি, আব্বুজি কে দাঁড়ে এত বড় লোক, আমি জীবনে মক্কা মদিনা এমন লোক দেখি নাই, আব্বুজি এই লোকটাকে কথা বলার সাথে সাথে বাতে উঠা দে। আল্লাহ নবী ডাক দি, মা এটা হলো মালাকুল মাউত আজরাইল, এই কথা বলার সাথে সাথে ফাতেমা চোখের পানি বেরিক কালি, আব্বু আমি বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়, আমি আজরাইলকে আসতে দেব না, আমি আজরাইলকে আসতে দেব।
ও আমার আব্বু, আপনি যখন কোথাও সফরে যান, সর্বপ্রথম আমি ফাতেমাকে বলতেন, মা কেমন আছো? ও আব্বু, আমি আপনার নুরানি চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। হাসান হুসাইন, নানা বইলা বইলা আপনারে জড়াইয়া ধরত, আজকে যদি আপনি চলে যান, আমি ফাতেমা কারে আব্বু বলে আমি ডাকব। আব্বু কে বলতেছে? আল্লাহ নবীর কলিজার টুকরা ছিল ফাতেমা। নবী কানে কানে ছবি ছবি বললো, আই মামার কাছে কান্দিস না। নবী কানে কানে কি যেন বলল, মুস্কি হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ। কোন আম্মা জানায়েশা ডাক দি ফাতেমা রে, নবীজি কানে কানে চুপে চুপে কি বলল, মুস্কি হাসি দিচ্ছ? আম্মু আব্বু আমারে কানে কানে বলেছে, মা কান্দিস না, আমি নবী এন্তিকালের ভ, নবীর ফ্যামিলির মধ্যে সকলে আগে, বড় জগতে তুমি ফাতেমা, আমি নবীর সঙ্গে সকলের আগে, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই জন্য আমি মুস্কান দিচ্ছি। এই মিয়া, আল্লাহ রাসূল বলেছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মত হলো মুমিনদের জন্য তোহফা হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে হাদিয়া আনলে বেজার না খুশি? খুশি, ঠিক। আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহওয়ালাদের জন্য মৃত্যুর ডাক আসি, আনন্দে হয়। আপনাদের এই রাজনগরের যুবক যখন লন্ডন আমেরিকা থেকে 10 বছর 20 বছর 50 বছর পরে যখন টিকিট কেটে দেশে আসবে, টিকিটটা হাতে আসার সাথে সাথে মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? আমি এত বছর রুজি করলাম, এখন আমি আমার আসল বাড়িতে যাব, এগুলো আমি গিয়া বুক করব। ও রাজনগরের লোক, মহান আল্লাহ আপনি আমাকে যে দুনিয়ার মধ্যে পাঠালো, ওই দুনিয়ার মধ্যে নামাজ পড়লেন, কোরআন পড়লেন, জিকির করলেন, আমল করলেন, সবগুলো আমরা দুনিয়াতে করলাম, এগুলোর বিনিময় আল্লাহ সব দুনিয়াতে দেন নাই। কেন দেন নাই? বান্দা আসল বাড়ি আসল ঘর জান্নাতে, ঠিক না বেঠে? আমি জান্নাতে রেখে দিছি বান্দা, দোয়া করেছো বান্দা, এই দোয়াগুলো আমি জান্নাতের জন্য রেখে দিছি। কিয়ামতের মধ্যে রসুল বলে, আপনি দোয়া করছিলেন, আল্লাহ আমার 10 লক্ষ টাকা দরকার, কিন্তু আল্লাহ দোয়াটা পরকালের জন্য রেখে দিছে, দুনিয়াতে আল্লাহ দেন নাই। পরকালে যখন সওয়াব দিবে তখন বলবেন, আল্লাহ এসে কিসের সওয়াব? আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে দোয়া করেছিলে, তোর 10 লক্ষ টাকার দরকার ছিল, আমি আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়া পরকালের জন্য তো রেখে দিছে। তো না আপনি বলবেন, আল্লাহ একটা দোয়া যদি দুনিয়াতে কবুল না হইয়া সব আসল বাড়ি আসল ঘর জান্নাতের জন্য রেখে দিতেন, কতই না ভালো হইতো, ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, মা বাপ সা ছেলে মেরে জমি জমা দিয়ে যায়, ঠিক না? কিন্তু হে সা বিক্রি করে সব খরচ করলে, কিন্তু মা বাপ হের ভবিষ্যৎ চা। আমার বাবারা ভাইয়েরা, ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণ দয়া মায়া আমার আল্লাহ, ঠিক না বেঠে? আল্লাহর দয়া মায়া, সে মহান আল্লাহ পাক বান্দা বান্দির কল্যাণ চান। আপনি আমি তো দুনিয়াতে চিরদিন বাঁচবো না, এটা কিছুদিনের জিন্দগি। এই মুহূর্তে আল্লাহ রাসূল ফাতেমাকে মৃত্যুর সুসংবাদ দেওয়ার পর, ওই ফাতেমা দুনিয়ার মধ্যে 4 মাস অথবা 6 মাস দুনিয়াতে জীবিত ছিল, এরপর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহ নবীর কাছে আজরাইল এসেছে, ও আল্লাহ নবী, মহান আল্লাহ আমাকে পাঠাচ্ছি, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। নবী গো, থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, চলে যেতে চাইলে অনুমতি আছে। নবীজি জবাব দিয়ে নাই, কান্না কান্না। নবীজির কান্না দেখে আজরাইল বলল, হুজুর কেন কান্নাকাটি করতে যায়? আজরাইল রে, অপেক্ষা কর, আমার জান কবজ করিস না, জিব্রাইল আসাক মুহূর্তের জন্য অপেক্ষা কর। নবীজি চোখের মানি বেলি দিয়া কাঁদে, নবীর কান্না দেখে জিব্রাইল রে দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন, না ফাতেমার জন্য কাঁদেন, না ছেলে মেয়ের জন্য কাঁদেন? নবীজি বলল, জিব্রাইল রে,
আমি নিজের জন্য কাঁদিনাম, আমার ছেলেমেয়ের জন্য কাঁদিনাম, নাতির জন্য কাঁদিনা, মেয়ের জন্য আমি কাঁদিনাম। রে জিব্রাইল, আমি নবী কাঁদি, আমি নবীর দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মত কি তাদের পাপাতের কারণে আল্লাহ জমিন উলুট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল? কোন নবীর উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল? আজরাইল রে, কোন নবীর উম্মতকে বন্যার পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল? ও জিব্রাইল, এই জন্য আমি চিন্তা করি, আমি নবী যদি চলে যায়, আমার উম্মতকে যদি আল্লাহ এতিম উম্মতে আল্লাহ আজাব গজব দিয়া ধ্বংস করে দেয়, এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্দি। ও রাজনগর লোক, কেমন মায়া দয়া! আরে নিজের ছেলের কথা বইলা, বিবির কথা বইলা, নাতির কথা বইলা, আপনার জন্য উম্মতে উম্মতে বলে কাঁদছে, ঠিক না? বেঠে কি মায়া আজরাই! এ জিব্রাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? নবীজির কান্না দেখে মহান আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে জানা দিল, জিব্রাইল আমার বন্ধুর কানে কানে গিয়া বল, বন্ধু রুসিলা করে আমি আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমি আল্লাহ ধ্বংস করব না। জিব্রাইল রে, ওরা যদি আমার বন্ধুর উম্মত যদি পাপাতারে লিপ্ত হয়, মাঝে মাঝে আমি মহান আল্লাহ পাপাতারের কারণে তাদেরকে কিছু আজাব গজব দিয়া সতর্ক বার্তা দেব, আমি টর্নেডো দিব, ঘূর্ণিঝড় দিয়া আজাব গজব দিয়া আমি আল্লাহ সতর্ক বার্তা দেব, ওরা যদি দূরে সরে থাকে আমি আল্লাহ আজাব দিয়া ধ্বংস করব না। রাজনগরের লোক নাই তো নবীজি দোয়া না করলে শুনতেন, বিবেরিয়া শহর নিচের দিকে ডেবে গেছে, ঢাকা রাজধানী ডেবে গেছে, সিলেট বিভাগ ডেবে গেছে, কিন্তু আল্লাহ কেন ধ্বংস করে না? নবী দোয়া করে গেছে। আপনি, আমি তো মনে মনে ভাবতেছি, নামাজ না বলে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, সুদ ঘুষ খেলে কি হয়েছে? আরে ভাই কি হয়েছে, নবীর দোয়ার কারণে আপনাকে আল্লাহ ধ্বংস করে না, ঠিক না? বেঠে নবীর দোয়ার ওসিলা না হয়তো আপনি আমার পাপাচারে দিয়ে তাকাইলে ধ্বংস ছাড়া উপায় ছিল না, নবীজির দোয়ার ছিল। তবে বুঝবেন, নামাজ যে পড়তেছি না, রোজা রাখতেছি না, বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না? বেটি অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ রসুল, রসুলকে আল্লাহ জানা দিল, আমি কাঁদবি না, আমি মহান আল্লাহ আপনার উজিলা করে অন্য নবীর উম্মতের মতো আপনার উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না, কাঁদবেন না, আমি মহান আল্লাহ। শুধু তাই নয়, আপনি নবী চলে গেলে আপনার উম্মত এতিম হয়ে যাবে, মন ক্ষুণ্ণ হবেন না। বন্ধু আমার, আপনার উম্মতের আমল আমি মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার রওজা পাকে আমি আল্লাহ পৌঁছায়া দেব। নবী যে এবার সান্ত্বনা হইলেন, আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করবে না, ঠিক আছে, এখন আজরাইল তুমি তোমার জান কবচ কর। নবীজির অনুমতি দেখ আজরাইল আলাইহিসসালাম নবীজির সিনা মুবারকের মধ্যে হাত রেখে দিচ্ছে, আল্লাহর নবী ডাক দি, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আমি নবীর মনে হচ্ছে অহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিচ্ছে। ও আজরাইল, আমি নবীর কষ্ট হচ্ছে, আমার উম্মতের না জানি কি কষ্ট, আরে আমার উম্মতকে কষ্ট না দেয়া আমি নবীরই কষ্ট দিয়ে দেয়, আল্লাহ আকবার, কি মায়া! নবী কষ্ট করতে রাজি, আপনি আমাকে কষ্ট দিতে রাজি? আল্লাহ কোরআনে বলছে মৃত্যুর যে যন্ত্রণা হবে আল্লাহ আরেক এতলা হবে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد الله বলে মৃত্যুর যন্ত্রণা সত্য এরবি রাজনগরের লোক এটা সেই বস্তু জাতি এড়িয়ে চলতে মরণের যে কি যন্ত্রণা, আল্লাহ কোরআনে বলেছে, নবীজি হাদিসে বলেছে, মানুষের যখন চাকরা শুরু হয়ে যায় 500 ফেরেশতা বুকে চাপা দেয়, কতজন?
500 ফেরেশতা। আমি ছাত্র জীবনে একটা বাস্তব ঘটনা দেখেছিলাম, বেনামাজির মরণের যন্ত্রণা। লোকটা যখন চাকরা শুরু হয়ে গেল, সমস্ত শরীর কম্পন শুরু হয়ে গেল, মুখ দিয়ে ফেনার ফেনা। যখন কোরআন হাদিস পড়লাম তখন বুঝলাম আল্লাহ যে কোরআনে বলছে মরণের কি যন্ত্রণা, চাকরাদের কি যন্ত্রণা। রসুল বলেছে ওই মুহূর্তে সাত সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে, এমন কঠিন একটা যন্ত্রণা হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে, সাত সমুদ্রে পানি দিলে পানি পিটা মিটবে না, এমন কঠিন একটা কষ্ট হবে। কিন্তু রসুল বলছে যারা মুমিন আল্লাহওয়ালা এদের কষ্ট হবে না। কেন হবে না? একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। ডাক্তার সব যখন অপারেশন করে, অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নিয়ে, অজ্ঞান করে কাটে, কাটলে ব্যথা হয় বুঝি না, আবার সেলাই করে ব্যথা হয় বুঝি না। এই ডাক্তার সব যখন এমন একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান যদি করতে পারে, আমার আল্লাহ নামাজিদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করতে পারে কি পারে না? এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ বলছে নামাজিদের জন্য যে স্পেশাল ব্যবস্থা। আল্লাহ আরেক কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সুম্মা ইসতাকামু, অতঃপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কুরআন সুন্নাহর প্রতি ইসতিকামাতের প্রতি অটল থাকে, অটল থাকলে কি লাভ? আল্লাহ বলে তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, হ্যাঁ রাজনগর লোক মহান আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতা পাঠাবে। কেন পাঠাবে? আল্লাহ রসুল বলে এই মুহূর্তে ইবলিস আসবে, আপনা আমার আব্বু আম্মু সুরুদ্দিরে আসবে, বলবে আব্দুল করিম আমি তোর মা বাপ। দেখ মরণের সময় কালেমা পড়িস না, আমরা মরণের সময় কালেমা পড়ে কবরে গিয়ে জাহান্নামে গেছি, নাউজুবিল্লাহ। কোন আব্বা মা বেঁচে থাকলে নানা নামে সুরত ধরবে, আইসা বলবে আব্দুল করিম আমি তোর নানা নামে। মরণের সময় কালেমা পড়িস না, আমরা কালেমা পড়ে কবরে গিয়ে জাহান্নামে গেছি, কারণ শয়তান তো মানুষের সুরত ধারণ করতে পারে কি পারে না? এই শয়তানের দুঃখা থেকে বাঁচার দরকার আছে নি? এই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? আল্লাহ বলে ওই সমস্ত লোকদেরকে আমি সাহায্য করব যারা কুরআন সুন্নাহর উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। আমি আল্লাহ তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠাবো এরা ডানে বামে সামনে। রসুল বলে এইভাবে জান্নাতের এইভাবে তুলে ধরবে, আপনার দক্ষতাকে উপর দিক দিয়ে। রসুল বলে শুধু সাক্রাত ব্যক্তি এই ফেরেশতা দেখবে, আপনার আশেপাশে আলি আল্লাহ থাকবে তারা দেখবেন, শুধু আপনি দেখবেন। সুবহানাল্লাহ, কোন এই জান্নাত তুলে ধরবে, এদিক দিয়ে রুহটা লাফে থাকবে, কতক্ষণে বের হয়ে যাবে, এদিক দিয়ে কষ্টটা কষ্টটা আর কষ্ট থাকবে। আল্লাহ আকবার। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল আজরাইল মৃত্যুর যন্ত্রণা শুনি আমার রুহটা বের করে দেখাও না, আমার বড় শখ আমার ইচ্ছা মরণের যন্ত্রণা দেখার জন্য। না না, আমি আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ফরমেশন তারা কারো রুহ বের করি না। তো আল্লাহর কাছে দোয়া করে আমি দেখতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক দোয়া কবুল করে অনুমতি দিছে। আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের রুহ প্রাণ বের করে আবার যখন ফেরত দিল তখন বলল কেমন লাগলো? ইদ্রিস আলাইহিসসালাম তর তর করে কাঁপতেছে আর বলতেছে রে আজরাইল, মরণের যন্ত্রণা এত কষ্ট, আমি যদি জানতাম
যেমন কই কথা বলতাম না, আমার প্রাণ বের করো। আজরাইলে দুনিয়ার লোক যদি জানতো মরণের যন্ত্রণা এত কষ্ট, জীবনের নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, তারাবি নামাজ ছাড়তো না, কোরআন ছাড়তো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বাবা চারায় লিপ্ত হইতো না, মানুষ আমলের জন্য পাগল হয়ে যেত। এই জন্য ইব্রাহিম বলেছিল বে নামাজের সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করো, আমার দেখাও নাম কন্যা না নাম আপনি সহ্য করতে পারবেন না, কন্যা দেখাও আমার বড় শখ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আপনি চেহারা ঘুরান, ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘুরাচ্ছে, আজরাইল অদ্ভুত চেহারা ধারণ করেছে। এই ভয়ঙ্কর অদ্ভুত চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে যায়। কিছু করবো হুল জ্ঞান আদের পুরো ডাক দিই, ও আজরাইল দুনিয়ার নারী পুরুষ যদি জানত এমন অদ্ভুত ভয়ঙ্কর যারা জীবনে তারা নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, আমল ছাড়তো না। এই জন্য ভাইরা, আর যদি আমল বলা হন নেককার হন, আপনি আমার কষ্ট নাই, কষ্ট নাই। আল্লাহ পাক আরে গায়ে আল্লাহ বলে فادخلي في عبادي وادخلي جنتي ফেরেশতা বলবে প্রশান্ত আত্মা এর যে ফিরে আসো আল্লাহ আকবার, এই জান্নাত বলবে এ প্রশান্ত আত্মা এ যে ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ বাদন হইয়া তোমার রবের দিকে ফিরে আসো, এই কথা বলবে। আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। জুরগান সুবহানাল্লাহ, এই জান্নাতে তুলে ধরবে যে জান্নাত জীবনে দেখেন নাই, কল্পনা করেন নাই, অনুভবও করেন নাই। জান্নাত তুলে ধরার অর্থ হইল এই দিকে লক্ষ্য যখন থাকে এই দিকে, আর কোনো দিকে যেন আপনার লক্ষ্য খেয়াল না থাকে, এই জন্য জান্নাত তুলে ধরবে। রসুল বলে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসে ফেরেশতারা রুহুডারে সসম্মানে নেওয়ার জন্য, ও সপ্তম আসমানের উপরে জান্নাত, সেখানের মধ্যে আপনার আমার নামটা ইল্লির মধ্যে লিখিত হবে। সুবহানাল্লাহ, আপনার আমার আলী আলাদার আগে মারা গেছে, সবাই আসবে আপনাকে দেখার জন্য। সবাই যখন আসবে এই মুহূর্তে আপনি গিয়ে বলবেন আরে অমুকও তো মারা গেছে, অমুক যেখানে নাই, একজন আর একজন বলা বলি করবে, মনে হয় জাহান্নামে হয়ে গেছে, আর জাহান্নাম তো সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে, ঠিক না বেটি? এবার রসুল বলে আজরাইল সেই রুহুটা নিয়ে ওই যেখানে কবর দেওয়া হবে সেখানে দাঁড়িয়ে তাকে অপেক্ষা করে, হ্যাঁ সেখানে কবর দেওয়া হবে। যখন তার কবর দেওয়া হয় এবার রুহুটা ফেরত দেওয়া হয় তখন তারে জীবিত করে তখন মুনকার নাকির প্রশ্ন করে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, যদি নেককার হয় ফটার ফট বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ জুগের আল্লাহ আকবার, গায়েব থেকে আওয়াজ আসবে হ্যাঁ আমার বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে, ফেরেশতারা রে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের জন্য কানেকশন করো হবে, এই মুহূর্তে বলা হবে নতুন দুলহার মতন ঘুমাও। সুবহানাল্লাহ, কোন নতুন দামানের কথা কেন বলবে, ক নতুন দামান আরামের ঘুম ঘুমায়, নতুন অবস্থা এমন ঘুম দেয় ইয়াচ্ছা কুটি কুটি গুণ আরামের ঘুম দিবে কবরবাসী কবর জগতে, ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবি হাজার হাজার বছর ঘুমাবে, তখন যখন উঠবে তখন বলবে কে আমাদের আরামের ঘুম ভাঙল। সুবহানাল্লাহ, কোন কিন্তু দুনিয়াতে কয়েক ঘন্টা ঘুমাইলে আরামের গুণ হয় না, কিন্তু কবর মধ্যে আমরা কিন্তু অনেক সময় মনে মনে ভাবি মইরা গেলেই শেষ, না না না, এই দেহটা তো মাটির সঙ্গে এটা মাটি থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে আবার মাটি থেকে উত্থান হবে, ঠিক না? কাজে এটা তো কোনো কিছু না, আসলটা তো রূহ আত্মা, ঠিক না বেটি? আমার বাবারা ভাইয়ারা এই যে নামাজ পড়ি এটা রুহের খোরাক, রোজা রাখি রুহের খোরাক, কোরআন পড়ি রুহের খোরাক, জিকির করি রুহের খোরাক, দান খেরাত করি প্রত্যেকটা আমল করি এটা রুহের খোরাক, ঠিক না বেটি? এই জন্য রসুল বলে এই মুহূর্তে তারে জান্নাতে বিছানা বিছানা দেওয়া হবে আর আরামের ঘুম ঘুমাতে থাকবে। আল্লাহ রসুল বলে আর যদি বৎকার হয়
রুহুটা চিল্লা চিল্লি করি, ও আমার আলিয়া ওলাদরা, তোরা যদি জানতি আমার লাশ নিয়ে কোথায় যাচ্ছ, তোরা জীবনে আমাকে নিয়ে কবরে যেতে না, আমার অবস্থা যদি তোরা জানতি আমার বাবারা ভাইয়েরা। এই জন্য তার জন্য আসমানের দরজা বন্ধ, বেনামাজের জন্য, গুনাগারের জন্য, তার জন্য জাহান্নাম অবধারিত। কাজী এই মুহূর্তে রসুল বলে, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে জাহান্নামের গর্ত। আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাই। তাহলে জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আর যখন আছে কি আছে না? আছে। আমল করতে হবে। দেখেন দুনিয়াতে এমপি মন্ত্রী সাহেবের ছেলে খুন করলে আদালতে কিন্তু মাফ করে দেয়, যে মন্ত্রী সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, হুজুরের ছেলে, পীর সাহেব হুজুরের ছেলে, ঠিক না? দুনিয়াতে বেইনসাফি করে, খুদার কথা, আমি মাওলানা সাহেব যদি আমল না নিয়ে যাই, আমি মাওলানা সাহেব দিয়া মুক্তি পাওয়া যাবে না। আমার আল্লাহ ওখানে ধনী দেখবে না, গরিব দেখবে না, সুন্দর দেখবে না, কালো দেখবে না, আতর দেখবে না, লুলা দেখবে না, এমপি মন্ত্রী চৌধুরী পাঠান দেখবে না, ওখানে দেখবে আমল। আমল ভালো হইলে মহান আল্লাহ কবরটা জান্নাতের বাগান করবে। জোরগান ঠিক হবে ঠিক। কিন্তু দুনিয়াতে গরিব হইলে সে যদি অপরাধ করে শাস্তি আরো বেশি দেয়, নেতা হইলে মাফ করে দেয়। কিন্তু আমার আল্লাহর কাছে ইনসাফ আছে কি আছে না? ইনসাফ আছে। কিন্তু বাবারা ভাইয়েরা, এই কবরের মধ্যে মহান আল্লাহ ইনসাফ করবে। এখানে যদি নূহ আলাইহিসসালামের সন্তান কেনান ঈমান আনে না, আনছে ঈমান না আনার কারণে আল্লাহ মাফ করে নেয়, মাফ করছে। কিন্তু দুনিয়াতে হইল বললো অত বড় নেতার ছেলে মাফ করে দেয়, হেরা কয়েকটা খুন করতে পারে, কিন্তু না না আমার আল্লাহর কাছে ইনসাফ আছে। বিন্দু পরিমাণ যারা পরিমাণ যদি আমল নেওয়া যান তবু আপনি দেখতে পাবেন যেরকম ঠিক না বে ঠিক। এই আল্লাহ রসুলের সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়াতে জান্নাতের গ্রান্ট প্রাপ্ত সাহাবি ছিলেন, এমন একজন গ্রান্টি যুক্ত সাহাবি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। কাম উনি যখন কবরে পার দিয়ে যেতেন কান্না করতেন, দাড়ি ভিজে যেত, সাহাবিরা জিজ্ঞাসা করত, ও নবী সাহাবি জান্নাতের সুসংবাদ পাওয়ার পর কেন কাঁদেন কবর দেখে? কো আমি এই জন্য কাঁদি, আমার নবী বলেছে আখেরাতের প্রথম মঞ্জিল কবর, কবরে যদি আটকে যাই আমি হাসরে আটকে যাব, কবর আটকে গেলে মিজানে আটকে যাব, কবর আটকে গেলে ফুলতেরাতে আটকে যাব, ঠিক না বেটে? এই ওই কামানের সালাম তাই করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন আরেক এত আল্লাহ বলে, আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এবং প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আগামীকালের জন্য কি পুঁজি করলাম। আল্লাহ আগামীকালটা কি বুঝাইছে? তাফসির কারটা বলে আগামীকালটা ওই জান্নাতের কথা বুঝাইছে, কবরের কথা বুঝাইছে, পরকালের বাড়ির কথা বুঝাইছে। আমরা দুনিয়ার 50-60 বছর জিন্দির জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, এত মেহনত, এত ফিকির, এত চেষ্টা, কিন্তু ওই অনন্তকাল আসল বাড়ির জন্য চিরস্থায়ী জিন্দির জন্য এর চেয়ে অনেক আমল করার দরকার আছে কি আছে না? আছে। এই জন্য আল্লাহ বলছে তুমি একটু চিন্তা করো, তুমি দুনিয়াতে পরকালের জন্য কি নামাজ পড়লা, কি কোরআন পড়লা, কি রোজা রাখলা, কি তারাবি নামাজ পড়লা, কি জিকির করলা, কি আল্লাহর রাস্তায় সময় দিলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? কাজী নবীজি আধ্যাত্মিক শক্তি এত ছিল, নবীজি বলছে আমি দোয়া করি না, না হয়তো তোমরা দেখতে জানতে কবরে কি ভয়াবহ তার আজাব,
কি ভয়াবহতার অবস্থা। আল্লাহ রসুল বলছে আমি কবর আজাব সম্পর্কে জানি, দেখি, বুঝি, তোমরা জানো না। যদি জানতে মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না। আল্লাহ রসুল বিশ্ব নবী রহমত নবী মায়ান নবী নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, বাগদাদ কবরের মধ্যে আজাব হচ্ছে, আল্লাহ নবী রহমত নবী তাকাদে কবরের মধ্যে আজাব, নবীজি কবরের আজাব অনুভব করে নবীজি কবরের পাশে দাঁড়ায় দোয়া করল, প্রভু এই কবর আজাব বন্ধ করে দে। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, আল্লাহ রাব্বুল আমিন কবর আজাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী বলল প্রভু গো আপনি যদি অনুমতি দে আমি কবর বাজিরে কয়েকটা সওয়াল জবাব করব। আল্লাহর অনুমতি নিয়ে নবীজি বলল রে কবর বাড়ি জীবিত হয়ে যাও। লোকটা বলল লাভবাইক ইয়া রাসূলুল্লাহ, রে কবর বাড়ি কোন পথ অবলম্বন তোর কবরে আজাব। লোকটা তোর তার করে কাঁপতে যায়, আমি দুনিয়ার মধ্যে যৌবন কার নামাজ পড়ি নাই, আমি বার্ধক্যে ভাবছি নামাজ পড়বো, রোজা রাখবো, আমল করবো। নবী গো আমার যখন বার্ধক্য এসে গেল, আমার মৃত্যুর পর আমার ছেলেরা কাফন দাফন করে যখন কবরে রেখে দেয়, ইয়া রাসূলুল্লাহ কবর মধ্যে আমার সওয়াল জবাব নিল, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, নবী গো আমি জবাব দিতে পারি না। কবর মধ্যে আজাব আর আজাব, আগুন অভিজিৎ দুনিয়ার আগুনে পড়লে মৃত্যু হয়, প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে মরণ হয়ে যায়। আল্লাহ নবী আমি আপনার কাছে অনুরোধ বিনয়, আপনি আমার জন্য দোয়া করুন, আমি আর কবর আজাব সইতে পারি না। নবীজি তার কান্না দেখে আমার আল্লাহর কাছে দোয়া করল, প্রভু এই কবর আজাব বন্ধ করে দেন। মহান আল্লাহ নবীজির দোয়া ওসিলা করে ওই কবর আজাব চিরতরের জন্য আমার আল্লাহ মাফ করে দিয়েছে। লম্বা আলোচনা হজরত এসে গেছি, আমি যতটুকু সংক্ষিপ্তভাবে যে মৃত্যুর যন্ত্রণা কবরের আজাব আলোচনা করলাম, শুনছেন তো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমি যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমরা যেন কবরের সামান তৈরি করতে পারি, আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো। সামনে রমজান আসতেছে, আমরা মনে করব না যে রমজান আসলে পড়ব, না না, এখন থেকে আমরা ইনশাআল্লাহ আর নামাজ ছাড়ব গুনার কাজ করব না। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যেন পরকালের সামান তৈরি করে কবরের সামান তৈরি করে চলতে পারি, ইমান আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সবাই করুন। আমিন। অনেকে দোয়া চেয়েছে, হ্যাঁ।